কিছু না বুঝে কেউ কেউ বলছে পাবলিক এটাকে হাদিস বলে চালায়া দিছে হব্বল ওয়াতানে মিনাল ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ এটা কোনো একজন ব্যক্তির মুখের কথা কিন্তু আমরা লাগাই দিছি আল হাদিস কি লাগাই দিছে অনেক ওয়াজের মাঝে কইলা বোখারি আমার ক্ষমতা আছে টাকা আছে রাষ্ট্র আমার হাতে এলেম আপনার আছে আপনারা একটু কাজ করেন এইভাবে বাদশাহ হারুনুর রশিদ বড় বড় লোকেরা যারা বাদশাহ ছিল দিনের খেদমত করেছে যদিও কেউ কেউ একটু মতাজেলা হয়ে গেছে ইত্যাদি কথাবার্তা আছে দিক সেদিক যাই হোক এখন উনারা যখন কাজ করাইছেন হাদিসের খেদমত অমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ দ্বিতীয় অমর যাকে বলা হয় নিরানব্বই হিজড়িতে ক্ষমতায় বসেছেন একশো এক হিজড়ি পর্যন্ত ক্ষমতায় ছিলেন অমর ইবনে জিজরা আজিজ রাহেমাহুল্লাহ রাষ্ট্রীয় ফরমান জারি করেছে বিভিন্ন গভর্নরদের কাছে লিখিত চিঠি এই গভর্নরেরা বড় বড় মহাদ্দেশ মরে যাচ্ছে রাসুরের হাদিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের কলবের ভিতরে এলেম আছে মরে গেলে তো এলেম সহ চলে যাবে তাই তোমরা হাদিস লিখার কাজ শুরু করে দাও আমি রাষ্ট্রীয় সার্কুলার দিলাম এটা অর্ডার দিস ইজ ল এটা আইম হাদিস লিখো বড় বড় আলেমদেরকে বাড়িতে ডাকো টাকা পয়সা দাও বেতন দাও খাওয়াও পড়াও হাদিস লিখাও হাদিস লিখা শুরু হয়ে গেল এইটা চলছিল চলছিল ধরেন একজন খলিফা আমি খলিফা হলাম এবার আমি খলি হই আমিও তো চাই ইসলাম এবার চলতে থাকুক হাদিসের কিতাব তো সংরক্ষিত হয়েছে সংকলিত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু কিছু হাদিস যদি বাদ থাকে ওইগুলোও সংরক্ষিত হোক এখন আপনাদের পাশের মসজিদের খতিফ সাহেব বড় আলেম ওনাকে আমি ডাকলাম যে হজুর আপনি আসেন আমি খলিপা হাদিসের যে কিতাবগুলো সংকলিত হয়ে গেছে আপনি একটু পড়েন বাকি যে হাদিসগুলো আছে এখনো সংকলিত হয় নাই বিভিন্ন মহাদ্দেশ বিভিন্ন জায়গায় আছে আপনি একটু যান হাতি সংকলন করেন হুজুর টাকা পয়সা লাগবে যা তা দিব আমি ঘোষণা দিয়া দিলাম একটা হাদি সংগ্রহ করে দেবেন আপনি যেগুলো ওই কিতাবগুলো তো অলরেডি সংকলিত হয়নি আমি আপনাকে একশো মোহর দেব। দূরত্ব বেশি হলে দুইশো মোহর দেবো মহাদ্দেশের বাড়ি কোথায় ওই সাহারানপুরে ওই নিশাপুরে আপনাকে যেতে হবে যা লাগে দেব দুইশো মোহর দেব তিনশো মোহর দেবো এখন খতিব সাহেব হুজুর তিনশো মহর পাবে দুইশো মহর পাবে হাদিসের কিতাব যেগুলো সংকলিত আছে তিনি এগুলো দেখলেন পড়লেন বড় আলেম তো বটে তৎকালীন যোগের বড় বড় আলেম অভাব ছিল না উনি দেখে দেখার পরে এবার হাদিস খোঁজে বিভিন্ন জায়গায় মহাদ্দেশেরা হাদিস বলে উনি এটা তো মুসলিম অলরেডি সংকলিত হয়ে গেছে এটা তো বোখারিতে সংকলিত হয়ে গেছে এখন নতুন হাদিস পামু কই কিন্তু একটা পাইলে তো তিনশো সমহর দুইশো সমহর তাই ও ভিতরে শয়তান লোভ ঢুকাইয়া দিছে তোর তো এলেম কম নাই কিছু হাদিস বানাইয়া দে আরে তোমার কি এলেম কম আছে একটা লিখলে একশো মহর বাড়ির কাছে কথা আলেম দুনিয়া দিনের জন্য বড় ক্ষতিকর আপনি বন্ধু আপনারা যারা আমার সামনে আছেন আপনারা কোনটা জৈব কোনটা জাল এতে তো বুঝেন না অনেকে আর যদি আপনারা আমি কই দশ লাখ টাকা দেবো একটা হাদিস বানাইয়া দেন আর ওই বুঝেননি কেমনে বানায় বানাইতেও তো জানবেন না কিন্তু এমন জাল হাদিসও আছে যেটা এক ফিষ্ঠা লম্বা দেড় পৃষ্ঠা লম্বা দশ লাইন বারো লাইন পনেরো লাইন বিশ লাইন এখন এত বড় হাদিস যে বানাইছে সেটিকে থেকে আপনারা আমার মতো হ্যাঁ বিহাকী মোহাম্মদীন লিমা গফরত আলিয়া রব্বী ইয়া দাম কৈ ফারফত মোহাম্মদ কল আলম্মা বিয়াদিক

আর কাউকে যদি আমি বলি যে আপনারা আমি দুই লাখ টাকা দিব আর একটা ফার্স্ট ল্যারের হাদিস বানাইয়া দেন ময়া যাবে বানাইতে পারবেন কারণ এমন শব্দ এত সুন্দর এইভাবে মিলাইয়া হাদিস বানাইতে অনেক এলেম দরকার আছে নাই তো জাল হাদিস যারা বানাইছে তারা দুর্বল আলেম না এখন জাল হাদিস বানাইয়া কি কাম করছে ওই সামনে দিয়া সনরটা লাগাই এখন এবার হলিবার কাছে আসছে হুজুর আমি অনেক গুসছি সারা দেশে হাদিস তো মোটামুটি সংকলিত হয়েছে তবে এই বিষটা নতুন এটা বোখারি তো নাই মুসলিমও নাই আবু দাউদেও নাই তিরমিজি তো নেই থাকবো কর্তৃত বাজে হাদিস কথা এটা বানাইছে মেড ইন হোম কোথায় বানাইছে হ্যাঁ মেড বাই সেলফ নিজে বইয়া ঘরে বানাইছে কোথায় থাকবে হাদিসের কিতাবে এখন খলিফা কি মহাদ্দেশ কথা কিন্তু কই তৈব খলিফা কি মহাদেশ তো খলিফা তো নতুন হাদিস পাইয়া খুশি তো ধরেন দুইশো বিশটা হাদিস আনছেন দুইশো কয়রা মোহর চার হাজার মোহর নেন উনি তো খুশি এখন খলি এবার এই হাদিসে কিতাব বানাও কিতাব বানাও আমার বায়রা শয়তান জাল হাদিস বানাইছে কিছু না বুঝে কেউ কেউ বলছে পাবলিক এটাকে হাদিস বলে চালাইয়া দিছে হক বল ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ এটা কোনো একজন ব্যক্তির মুখের কথা কিন্তু আমরা লাগাই দিছি আল হাদিস কি লাগাই দিচ্ছে মাঝে কইলা বুখারি শুধু হাদিসে কয় না এমন কিতাবের নাম কয় যেটা শুনলে কাঁপনি ধরে বাবা আছে হুজুর কইসে কি হাওয়া হাওয়া ও কঠিন যুদ্ধ হলো নিজের মনের সাথে যুদ্ধ করা এখন হুজুরের ওয়াজ শেষ শ্রোতারা কয় হাদিস না হইলে তো হুজুর কইত না অথচ হুজুর তো কালারা রাসূলুল্লাহ বলে নাই এখন এটা মনের সাথে যুদ্ধ করা বড় জেহাদ আলহাদিস অত এটা একটা কবির কবিতা করুমাল মরু অনেক লম্বা কবিতা দুইটা লাইন বিভিন্নভাবে হাদিস চড়িয়ে গেছে ব্যাপার হল হাদিস আল্লাহ সংরক্ষণ করবেন এই জন্য এমন কিছু পাঠাইছেন কোনটা জাল কোনটা 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 মদাল সব কিছু লেখার যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছেন তারা সহি থেকে গাইরে সহি আলাদা করে দিয়ে গেছে আপনার টেনশনের কারণ কি তো আলাদা আছে এবার বলছি এবার আসি ফিরে আবার আগের জায়গায় এখন আপনার হুজুর কোনো মাসালা বলবে আর আপনি বলবেন হুজুরে কইছে দরকার কি হাদিসের কিতাবগুলো জমিনে এখনও আছে না নাই আল্লাহ এগুলো এখন কাগজ আকারে সংরক্ষিত করছে আপনি জিজ্ঞাসা করেন কোথায় পেলেন জবাব যদি না পান তাহলে কোনো হুজুরের কথা দিয়ে ইসলাম চলবে না ইসলাম চলবে কোরআন এবং হাদিস দিয়ে ঠিক না আমরা হুজুরকে সম্মান করব ইজ্জত দেব কিন্তু তার কথা গ্রহণ করব না যদি কোরআন হাদিসের সাথে না মিলে ওই হুজুর যদি পুকুরের উপরও হাঁটে হাওয়ার উপরও উড়ে বেড়ায় তাও আমরা ধোকায় পড়ব বাবে রহমত খুলে আছে হুজুর বৈশা আছে একবারে মতিজিলের বাল ভালো জায়গায় গেলে কলবে বুতা দিলে কলব লরে আর আমনে হুজুর আল্লাহ রুলি বাবারে বাবা এক বুতায় কলব লরে হুজুরে কইছে সেজদা করতে করো আবুল কালাম আজাদ হুজুর কি বোঝে হে বেটা গুতাই লিখি আর কলব লরে। আমার হুজুর আল্লাহ রুলি কেরামত আছে দেও মারে সেজদা ইমান থাকবে তো ও বেটা কলব লড়াইছে তাই বলে বেটা কি ইসলাম হয়ে গেছে ইসলামে শেখে

ফেলা তাক্তার রবি ধোকায় পড়ো না ও বেটা যাই কয় তাই গ্রহণ করো না হ্যাঁ তো রিদু আমরাহু আলাল কিতাব বিবসন্না তার কথাগুলো কোরান হাদিসের সাথে মিলাতে হবে তার আমল কোরআন হাদিসের সাথে মিলাতে হবে যদি মিলে গ্রহণ করো না মিললে এই বেটা যেই হোক না কেন ছুড়ে ফেলে দাও ইমাম আবু হানিবা রাহেমাহুল্লার মতো ব্যক্তি বলে আমার কথা যদি কোরআন হাদিসের খেলাপ হয় আমার কথা গ্রহণ করা যাবে না এই কিতাবটা ইনশাল্লাহ আপনাদের উপকার দেবে আমি আমার মুসল্লি সবার ঘরে কিতাব চাই নিয়ে যাবেন না কপি করে টাকা কম থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে আমি কমে দিয়ে দেবো আর যাদের আছে তারা কিনবেন ভালো করে কারণ লেখকের কিতাব কিনলে লেখক উৎসাহিত হয় ঠিক না এটা আপনাদের দায়িত্ব বটে কারণ আপনি চাইলে এটা লিখতে পারবেন না আমি চাইলে আরেকটা বড় কিতাব লিখতে পারবো না যে যার যোগ্যতার আলোকে কাজ করেছে দশের লাঠি একের ভোজা আমরা চাই নিজের অবস্থান থেকে আমরা ইসলামকে সবাই ধাক্কাইয়া সামনে আগাবো ঠেকে না আমরা গত জুমাতে কিছু আলোচনা করে ফেলেছি